আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আসলে গত দুই দিন আগে আমি লন্ডন গিয়েছিলাম। তো সেখানে আমি একটা হোটেল ঠিক করে হোটেলে গিয়েছিলাম, রামাদা হোটেল। হোটেলটা সিলেক্ট করেছিলাম booking.com থেকে এবং তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রামাদা হোটেলে। তো মোটামুটি আমি £62 হোটেল পেয়ে যাই। তো লন্ডন যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল, আসলে আমি চেষ্টার আশা করি লন্ডন একবারও ঘুরতে যাওয়া হয়নি। বাসে যাচ্ছিলাম, লোকেশনটা একটু ব্যাকওয়ার্ড হয়ে গিয়েছিল। আমি যেখানে নেমেছিলাম লন্ডন ফিন্সলে রোড, ফিন্সলে রোড থেকে আমার এটা হচ্ছে অ্যাডওয়ারের দিকে রামাদা হোটেল নর্থে। তো যেই গাড়িগুলোতে উঠছিলাম সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল, প্ল্যান ছিল যে লন্ডনটা ঘুরে দেখার, কিন্তু আগের দিন বাসে আসতেও লেট হয়ে যায়। ফ্লিক্স বাসে গিয়েছিলাম মাত্র চেস্টার থেকে £6। পরের দিন গাড়ি ছিল হচ্ছে সকাল 6টায়। তো চারপাশটা দেখছিলাম, চারপাশটা দেখে আসলে আমি যেহেতু চেস্টারে থেকেছি, চেস্টার থেকে আমার কাছে মানে লন্ডনটাকে খুব বেশি যে ইফেক্টিভ তা মনে হয় নাই। এর অন্যতম কারণ হচ্ছে আমি আসলে থাকছি হচ্ছে শহরে, থাকতেছি হচ্ছে একটা অদূর অঞ্চলে। লন্ডন শহরটা হচ্ছে অনেকটা একটু কোলাহলময়, যেটা আমাদের চেস্টারের তুলনায় অনেকটাই কম, অনেকটাই বেশি, যেটা আসলে আমি এক্সপেক্ট করিনি। তো আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে আমাকে বাস থেকে নেমে আমাকে যেতে হবে এখানকার হচ্ছে আন্ডারগ্রাউন্ড জুবলি ট্রেনে। তো স্টেশনে গেলাম, স্টেশনে গিয়ে প্রথমবারের মতো উঠলাম টিকিট দিয়ে আপনার কার্ডের মাধ্যমে মঞ্জু অ্যাকাউন্টে, দেন রানিং করছিলাম। খুবই ভালো লাগছিলো যখন আমি চেস্টার আমি আসলে যাচ্ছিলাম, কারণ আসলে এটা ফার্স্ট টাইম আমার ট্রেনে উঠা লন্ডন আসার পরে, কারণ আমার আসলে ট্রেনে উঠার কোনো প্রকার সেরকম প্রয়োজনতা পড়েনি। অনেক দ্রুত যাচ্ছিলো মাটির নিচ দিয়ে, মাঝে মাঝে কান বন্ধ হয়ে যাচ্ছিলো, শঙ্কিত ছিলাম আসলে কিভাবে যাব না যাব। মেইন টার্গেট ছিল আসলে লন্ডন শহরের মোটামুটি যে এরিয়াগুলোতে আছে ওয়েস্টমিনস্টার অ্যাবে, ওগুলোতে যাওয়া। তো আমি নামলাম হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। নামার পর দেখলাম এত সুন্দরভাবে এই কনস্ট্রাকশনগুলো করা হয়েছে, মানে চিন্তাই করা যায় না, মানে খুবই সুন্দরভাবে পাতাল ট্রেনের মাধ্যমে এইগুলোকে করানো হয়েছে। তো আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম যে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যেহেতু নামছি, পার্লামেন্ট থেকে শুরু করে সব কিছুই ঘুরবো। তো যখন বের হয়ে দেখলাম একটু বৃষ্টি হচ্ছে এবং নামার সাথে সাথে দেখতে পেলাম যেটা হচ্ছে বাংলাদেশে বসে বসে সবসময় ড্রিম করতাম এটা দেখার জন্য, এই ঘড়িটা। তো আজকে এই জিনিসটা সর্বপ্রথম দেখা হলো, সাথে এখানকার টুরিস্ট বাস তো হিউজ ছিল চারপাশে, যেহেতু গিয়েছিলাম শনিবার। তো অনেক গাড়ি অনেক মানুষ আসছিল। স্টেশনটার নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার স্টেশন। এইটাতে অনেক ট্রেনই আসে আর আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন এত সুন্দর শিল্প সৌন্দর্যভাবে তৈরি করা, এটা এত সুন্দরভাবে এটা তৈরি করা। তো বারবার যখন এটা দেখছিলাম আমার কাছে বারবার মনে হচ্ছিল যে কিভাবে এটার ভিতরে ঢোকা যায় ইউকে পার্লামেন্টের ভিতরে। তো তখন প্ল্যান করলাম যে না, অবশ্যই যেতে হবে এটার ভিতরে। তো সেই অনুযায়ী ওই পার্লামেন্টের সামনে গিয়ে টিকিট কাটলাম। আসলে এখানের এই জিনিসগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না, আসলে একটু ভিতর থেকে গিয়ে দেখি কি খরচ হয় একটু দেখি। তো গিয়ে দেখলাম যে অনেক খরচ, £25 হচ্ছে এটা নিচ্ছিল এটার ভিতরে ঢোকার জন্য। তো টিকিট নিলাম, টিকিট নিয়ে যখন আমি যখন ভিতরে ঢুকতেছিলাম এত সুন্দর লাগছিল দেখেন এটার ভিতরে ঢোকার পয়েন্টটা। এখানে সামান্য কিছু তো যাওয়ার পরে আমাদের মোবাইলে ভিডিও করা নিষেধ হয়ে যায়, তখন আর ভিডিওগুলো করতে পারছিলাম না, এতটুকুই করতে পারছিলাম। তো এখানে মোটামুটি কাটাই আমি 1 ঘন্টার মতো, ভালো লাগছিল। এখানে একজন বাঙালির সাথেও পরিচয় হয়েছিল, সিলেটি বাঙালি। তো এখানে দেখা হলো লন্ডন আই, একটু চারপাশে ঘুরে দেখলাম, ঘুরে দেখে দেখলাম যে এখানে উবার বোট থেকে শুরু করে খুব সুন্দর বাতাস ছিল, যেহেতু আবহাওয়াটা সুন্দর ছিল বাতাস ছিল, তো ভালো লাগছিল। এখানে যখন গেলাম একটু কিছুক্ষণ বসলাম, তারপর প্ল্যানিং হলো যে না, এবার যেতে হবে লন্ডন ব্রিজ। ওখান থেকে আবার ট্রেনে করে চলে আসলাম লন্ডন ব্রিজের এখানে, খুবই নিকটস্থ পথ। এই সর্বপ্রথম দেখলাম লন্ডন ব্রিজ লন্ডনে এসে। সবাই বলে যে লন্ডন ব্রিজের সাথে নাকি ছবি না দিলে নাকি লন্ডন আসা সার্থকই হয় না। তো চারপাশটা অনেক ভালো লাগছিলো আপনার, এত সুন্দরভাবে দেখেন আকাশ এ করা, এত সুন্দর বিল্ডিং চারপাশটায়, মনে হচ্ছিল যে খুবই সুন্দর একটা পরিবেশ আসলে, সিরিয়াসলি আমার কাছে মনে হচ্ছিলো। আর এখানে সামনে শিপ দেখলাম আমি, অনেকগুলো বড় শিপ, যেটা আসলে ওই লন্ডন ব্রিজের এখানে মাধ্যমেই আসে এখানে। তো যারা এখানে সবসময় থাকে, যারা এখানে ঘোরাঘুরি করে, তারা সবসময় এগুলো দেখতে পারে।
যেহেতু আমরা চেষ্টারে থাকি আমাদের সেভাবে সৌভাগ্য হয় না, তবে আমরা যেই সৌভাগ্যটা আসলে আমরা যেটা পাই সেটা আসলে অন্যরা পাবে না। আমরা আসলে গ্রামের পরিবেশটাই খুব বেশি এনজয় করছিলাম সেখানে, আর সেখানে যে সুউচ্চ বিল্ডিং, তো সুন্দর ভিক্টোরিয়া প্লেস, এখানে এসে খুবই ভালো লাগছিলো। এখানে এসে লাস্ট দেখলাম রিক্সা, তো বাংলাদেশের একটা ফ্লেভার ওখানে পাচ্ছিলাম। কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আবার রিটার্ন টিকেট আমি চলে আসি চেষ্টারে। আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।